এই বিষয়টা যদি আপনি এই বিষয়টা নিয়ে যদি আপনি এমন কোন ব্যক্তির সাথে আলোচনা করেন যে মুসলিম বা যে খ্রিশ্চান সে হয়তো বলবে যে এটি সরাসরি ভাবে শয়তানের আরাধনা করা হচ্ছে বা ডেভিল ওয়ার্সিপ স্যাটেন সেটেন্ড ওয়ার্শিপ যাকে বলা হয় স্যাটেন ওয়ার্শিপ সেইটা তারা বলতে পারে কিন্তু আমার মনে হয় বা আমি আমার যে চর্চা করেছি সেখান থেকে যা বুঝতে পারলাম যে এটি যদি সঠিকভাবে করা হয় ভালো কাজের জন্য এটা করা হয় তাহলে হয়তো সঠিকভাবে ধরা যেতেও পারে এটি প্রত্যেকটি মানুষের ওপর নির্ভর করছে তারা কীভাবে এই বিষয়টি দেখছেন তো আমরা যেই বিষয়টির ওপরে আজকে চর্চা করব সেই বিষয়টি হলো কর্ণ পিসাচিনির সাধনা কর্ণ পিসাচিনির আরাধনা তো এটিকে আমি যেমন বললাম যে এটিকে শয়তানের সাথে আমরা হয়তো তুলনা নাও করতে পারি কারণ অনেক অঘরী যারা আছেন তারা কর্ণপিসাচিনীর সাধনা করেন কর্ণপিসাচিনীর এই যে সাধনাটি এটি যদি সঠিক কাজে ব্যবহার করা হয় তাহলে অবশ্যই এটিকে যেমন বললাম যে শয়তানের সাথে তুলনা করা যায় না যখন কেউ কালীর সাধনা করছেন যখন কেউ দশ মহাবিদ্যার সাধনা করছেন তখনও মাথায় রাখতে হবে যে সে যেন যেই কারণে সাধনাটা করছেন সেই কারণটা সেই বিষয়টা যেন সঠিক হয় সেই বিষয়টা যেন শুভ হয় অশুভ না হয় তেমন এইখানেও আমাদের মাথায় রাখতে হবে যে বিষয় যে যে কারণটির জন্য যে বিষয়টির জন্য সাধনা করছেন কর্ণ সাধনা করছেন অবশ্যই সেই কারণটি ভালো হতে হবে কারণ খারাপ যদি হয় তাহলে সাধনার ফলাফল কিন্তু ভালো নাও হতে পারে এবং সেটি খারাপ দিকে যেতেই পারে এবং সেই মানুষটির জীবনটিও হয়তো শেষ হয়ে যেতে পারে তো এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে কর্ণ পেশাচিনি কী এটি হয়তো আপনার মাথায় ঘুরছে আমি যখন থেকে বলেছি কর্ণপিসাচিনি শব্দটি তো পিশাচ বা পিসাচিনি এখান থেকেই আমরা বুঝতে পারছি যে জিনিসটি শুভ নয় কর্ণ পিসাচিনি হলো এক প্রকার অশুভ শক্তি এটি আপনাদের জানতে হবে যে আপনাদের বা আমাদের সবার আশেপাশে সবসময় শুভ অশুভ শক্তি ঘুরে বেড়াচ্ছে শুভ অশুভ শক্তি আছে এবং এই কর্ণ পিসাচিনির সাধনাটি হলোই অশুভ শক্তিকে কাজে লাগানো কারণ এটি বুঝতে হবে যে শুভ যে শক্তি যে ভালো জিনিসটা সেটা কিন্তু সহজে পাওয়া যায় না চট করে পাওয়া যায় না কিন্তু এই যে অশুভ শক্তি এটি কিন্তু খুব সহজেই সিদ্ধ করা যায় এটিকে খুব সহজেই বস করা যায় এবং এটিকে যদি ভালো কাজে লাগানো যায় তাহলে কিন্তু অনেক রকম উপকারও পাওয়া যায় কিন্তু এরা আবার অনেক খারাপ দিকও আছে সেটি আমরা আগে আলোচনা করব কর্ণ বিশ্ব যারা সাধনা করছেন তাদের কিন্তু সম্পূর্ণভাবে পুরো যে পদ্ধতিটা সেটা কিন্তু ভালোভাবে জানা যায় কারণ কর্ণ যেই এন্টিটিটা যেই শক্তিটা অশুভ শক্তি কর্ণ চিনি অবশ্যই তো এই যে অশুভ শক্তিটা এটা কিন্তু প্রচন্ডভাবে কিন্তু যৌনতার কিন্তু প্রচন্ড ক্ষুধার্ত এরা এরা কিন্তু যারা সাধনা করছে তার থেকে কিন্তু এরা ভয়ঙ্করভাবে শারীরিক সুখ দাবি করবে এবং আদায় করেও ছাড়বে এবং তারা কিন্তু সেটি বাধা দিতে পারবে না কারণ এটাই হচ্ছে পুরো সাধনাটা কর্ণপিশাচিনি সাধনাটি সম্পূর্ণভাবে দাঁড়িয়েছে শারীরিক সুখের ওপর এই পুরো যেই পদ্ধতিটা এটা হয়তো শুনে মনে হতে পারে যে শারীরিক সুখ প্রদান করলেই যদি একটি শক্তিকে নিজের বসে আনা যায় একটি শক্তিকে দিয়ে বিভিন্ন রকম কাজ হাসিল করা যায় আদায় করা যায় তাহলে হয়তো মনে হতে পারে আপনাদের মনে হতেই পারে যে এটি হয়তো খুব সোজা পদ্ধতি হতে পারে কিন্তু না কারণ এটা আমাদের মনের মাথায় রাখতে হবে যে আমি বারবার বলছি কর্ণপিসাচনি কিন্তু খুবই অশুভ শক্তি সেটিকে আমরা কাজে লাগিয়ে সেদিকে আমরা বস করে আমরা বস করে সেটিকে আমরা বিভিন্ন রকম কাজ হাসিল করছি কর্ণপিসাচিনি কিন্তু কোনো দৈব শক্তি না কোনো রকম স্বর্গের অপসরা না যাকে আমরা বস করছি এটি কিন্তু সম্পূর্ণভাবে একরকম পিসাজ একরকম অশুভ শক্তি কর্ণপিশাচনির যখন সাধনাটি সম্পূর্ণ হবে তখন কিন্তু আপনার যে সাধনা করছে তার সামনে আসবে এবং দেখে কিন্তু ভয় লাগবে না কারণ শুরুতেই সে তার ভয়ঙ্কর রূপটি প্রকাশ করবে না সে যখন আবির্ভাব ঘটাবে তার সাধকের সামনে সে কিন্তু এক সুন্দর নারীর রূপে আসবেন এবং সে সম্পূর্ণভাবে উলঙ্গ থাকবে এবং তাকে খুব সুন্দর দেখতে হবে কিছুদিন হয়তো যে সাধনা করছে সে কিছুদিন হয়তো তার ভালো লাগবে কিন্তু অনেক যারা বিজ্ঞ ব্যক্তি আছে যারা ভয়ঙ্কর ভাবে ধর্মচর্চা করেন তারা বলছেন যে কিছুদিন হয়তো ভালো লাগবে কিন্তু একটা সময় পরে গিয়ে কিন্তু বিরক্তিকর হয়ে যাবে জিনিসটা এবং তখন কিন্তু এটি থেকে বেরোনো যাবে না কারণ কর্ণপিশা সাধনা একবার করা শুরু করলে সেটি থেকে কিন্তু আর পিছিয়ে আসা সম্ভব নয় যারা সাধনা করছেন কর্ণপিসাচিনী তাদের কিন্তু তাদের জীবনকে সম্পূর্ণভাবে কর্ণপিসাচিনির কাছে উৎসর্গ করে দিতে হবে তারা কর্ণপিসাচিনির সাধনা করছে মানে তারা কিন্তু আর বিবাহ করতে পারবেন না কারণ তাদের বিবাহ একবার হয়ে যাচ্ছে কর্ণপিসাচিনির সাথে তারা অন্য কোনো নারীকে স্পর্শ করতে পারবেন না অন্য অন্য কোনো নারীর সাথে রকম শারীরিক সম্পর্ক রাখতে পারবেন না এবং কি ছুতেও পারবেন না তাদের জীবনে এই বাধা বিপত্তিগুলো চলে আসবে অবশ্যই আসবে কারণ কোনো সাধনাই সহজ না যেটা আমি প্রথমেই বললাম যে হয়তো কিছুটা শুনে প্রথমে আপনার মনে হতে পারে যে খুব সোজা কিন্তু অবশ্যই মাঝখানে গিয়ে কিন্তু এটা কঠিন হয়ে যাবে এবং একটা সময় গিয়ে কিন্তু কঠিন হয়ে কর্ণ বিশ্বাসিনিস সাধনা করলে কিন্তু সে কিন্তু এটা থেকে অনেক রকম ভালো জিনিসও পাবে যেমন যেই মানুষের বিষয়ে সে ভাবছে যেই মানুষের বিষয়ে সে চিন্তা করছে তার অতীত বর্তমান এবং ভবিষ্যতের ব্যাপারে সে সম্পূর্ণভাবে জ্ঞাত হয়ে যাবে কর্ণপিসাচিনীর সাধনা করার পরে কে হয়তো বাকিরা দেখতে পাবে না সে হয়তো সব সবসময় দেখতে পাবে না কিন্তু সে যদি কারোর ব্যাপারে ভাবে এবং কারোর ব্যাপারে জানতে চায় এবং যে কোনো কাজ হাসিল করতে চায় কর্ণপিসাচিনি কিন্তু সেটা করে দেবে এবং যার ব্যাপারে ভাবছে কর্ণপিসাচিনি কিন্তু সেই সাধকের কানে কানে তার যেমন বললাম অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু তার কানে কানে এসে বলে দেবে এবং সে জানতে পেরে যাবে সে সর্বজান্তা হয়ে যাবে যাকে বলা যায় সবকিছু সে জানবে যে কোনো মানুষের ব্যাপারে সে খালি চিন্তা করবে তার ব্যাপারে একবার খালি ভাববে সে কিন্তু তার ব্যাপারে জেনে যাবে এই সাধনাটি কিভাবে হয় আপনাদেরকে সেটাও একটু বলি কর্ণপিসাচিনীর যে মন্ত্র সেটা যদি আপনি সার্চ করেন গুগলে বা যে কোনো সার্চ ইঞ্জিনে যদি আপনি সার্চ করেন তাহলে অবশ্যই সেই মন্ত্রটি পেয়ে যাবেন সেই বিষয়ে আমরা চর্চা করবো না সেই বিষয়ে আমরা এখন আলোচনা করব না আমরা আমি যেই বিষয়ে আপনাদের এরপরে বলবো সেটা হচ্ছে কীভাবে কর্ণপিসাচিনীর এই পুরো সাধনাটি হয় তো বলা হয় যে কর্ণপিসাচিনীর সাধনাটি সেটা রাত্রির বেলা করা উচিত রাত বারোটার সময় কারণ বারোটা থেকে তিনটে কারণ এই সময়টা অশুভ শক্তি একদম চরম সীমায় থাকে কর্ণপিসাচিনীর যে সাধনাটি সেটি বলা হয় যে কোনো নোংরা জায়গায় যত যত বিচ্ছে জায়গা হোক সেটা হলে কিন্তু ভালো হয় যেমন কোন শ্মশান ঘাট বা আমাদের আশেপাশে যে ডাস্টবিন থাকে ডাস্টবিনে যেখানে আমরা ময়লা ফেলি যেখান থেকে মিউনিসিপ্যালিটি কালেক্ট করে সেই ময়লাটি যেখান থেকে সেটা তারা নিয়ে যায় সেরকম জায়গা হলেও মন্দ হবে না তো যত রকম নোংরা জায়গা হতে পারে বা ডাম্পিং ইয়ার্ড যদি হয় তাহলে আরও ভালো কারণ যত নোংরা হবে তত কিন্তু ভালো হবে তো যেখানে সাধনাটি করা হচ্ছে সেই জায়গায় একটি রেখা টেনে নিতে হবে একটি বেড়া টেনে নিতে হবে তার মধ্যে থেকেই পুরো সাধনাটি করতে হবে এবং তিন দিন ধরে সাধনাটি হবে কারো তিন দিনে হয়ে যায় তিন দিনেই সচরাচর যারা করে কর্ণপিস সাধনা তাদের তিন দিনের মধ্যেই হয়ে যায় কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের আরও বেশি সময় লাগে এবং অমাবস্যার রাতে অমাবস্যার রাতে এটি করা হলে খুবই ভালো হয় অমাবস্যার আগের দিন অমাবস্যার দিন এবং অমাবস্যার পরের দিন তো সাধনাটি করার সময় মন্ত্রটি জাপ করে যেতে হবে এবং ওই রেখার মধ্যেই মলমূত্র সবকিছুই করতে হবে এবং যেটা খুবই নোংরা লাগতে পারে আপনাদের খুব ডিসগাস্টিং লাগতে পারে সেই বিষয়টি হলো ওই সময় খাদ্য আহার ওই মলমূত্রটি হ্যাঁ আপনাদের শুনে একটু একটু জিনিসটি জিনিসটি উইয়ার্ড লাগতে লাগতে পারে পারে উদ্ভট কিন্তু ওই পুরো সাধনা চলাকালীন যে সাধক তাকে তার নিজের মলমূত্রই সেবন করতে হবে সেটি তার খাদ্য সাধনাটি যখন সম্পূর্ণ হবে কর্ণ সেই সাধকের সামনে আবির্ভাব ঘটাবে যেমন আমি আগে বললাম যে এক সুন্দর নারী আসবে সে উলঙ্গ অবস্থায় থাকবে তার গায়ে কোনো কাপড় জামা থাকবে না এবং সে প্রচন্ড সুন্দর দেখতে হবে এবং এখানেই হচ্ছে আসল পরীক্ষা যে সাধক তাকে কিন্তু নিজেকে সংযম রাখতে হবে সে কিন্তু তার যে সাধনা সেটিকে ভঙ্গ করতে পারবে না সাধনা ভঙ্গ এখানে কিভাবে হবে কর্ণ পিসাচিনি যখন আবির্ভাব ঘটাবে কর্ণপিশাচিনি সম্প প্রচন্ডভাবে সম্পূর্ণভাবে শারীরিক সুখ আদায় করে ছাড়বে এবং এই পুরো যে সাধনাটির যে পুরো বিষয়টি পুরো যে কনসেপ্টটা সেখানে সম্পূর্ণভাবে শারীরিক সুখেরই ব্যাপার আসছে প্রত্যেক দিন রাত্রিরে যে সাধক এই গন্ড সিদ্ধ করার পরে প্রত্যেক দিন রাত্রিরে তাকে কর্ণপিশাচিনীর সাথে শারীরিক শারীরিক সম্পর্ক করতে হবে তাকে শারীরিক সুখ দিতে হবে যৌন সুখ তাকে দিতে হবে এবং সে যেমন আগে আমি আগে বললাম সে মানা করতে পারবে না তার যদি সে যদি শারীরিকভাবে সাধক যদি শারীরিকভাবে না পারে তাও তাকে কিন্তু করে যেতে হবে কারণ যদি না করে তাহলে কিন্তু কর্ণপিসা তার জীবনকে নরকে পরিণত করবে তার স্বপ্ন ভয়ঙ্কর হয়ে উঠবে এবং তার জীবনও বিচ্ছিরিভাবে মানে শেষ হয়ে যাবে তার জীবন তো যেটা আমি আগে বললাম যে শুরুতে হয়তো শুনতে সহজ লাগতে পারে কিন্তু একটা সময় গিয়ে কিন্তু খুব বিরক্তিকর হয়ে যাবে এবং খুবই ভয়াবহ হয়ে যাবে খুব ভয়ানক হয়ে যাবে তো কর্ণপিসাচিনী সামনে আসবে এবং সাধককে তার সাধনা চালিয়ে যেতে হবে যে কর্ণপিশাচিনী শেষ অনেক রকমভাবে তার থেকে শারীরিক সুখ আদায় করবে কিন্তু যে সাধক সে কিন্তু নিজের স্বেচ্ছায় কিছু করতে পারবে না তাকে তার সাধনা চালিয়ে যেতে হবে তাকে তার মন্ত্রপাঠ চালিয়ে যেতে হবে এবং একবার সিদ্ধ হয়ে গেলে কর্ণপিশাচিনী তার সাথে সারা জীবনের জন্য থাকবে সে যেমন আমি আগে বললাম কারোর সাথে শারীরিক সম্পর্ক রাখতে পারবে না কোনো নারীরকে স্পর্শ করতে পারবে না এবং তাকে খুবই সংযম থাকতে হবে সে যদি এই নিয়ম না মানে কর্ণপিসাচিনীর হাতে সে কিন্তু যখন তখন মারা পড়বে সারা জীবন তাকে কর্ণপিশাচিনীকে বয়ে চলতে হবে এবং মৃত্যু এবং এখানে বিভিন্ন রকম ভিন্ন মত আছে একটি মত বলে যে সেই সাধকের মৃত্যুর পরও কর্ণপিশাচিনীকে তাকে সেবা করে যেতে হবে তার থেকে তার মুক্তি নেই আরেকটি মত বলে যে সে চাইলে কর্ণপিসাচিনির থেকে তার জীবনের শেষ পর্যায়ে এসে মুক্তি পেতে পারে কিন্তু তাকে সেই কর্ণপিশাচিনীর বিদ্যা অন্য একজনকে পাস অন করতে হবে অন্য একজনকে দিয়ে যেতে হবে এবং এটি অত সহজ না যে আমি কাউকে ডাকলাম ডেকে দিয়ে দিলাম ওইভাবে হবে না যাকে দিচ্ছে যে শিষ্য হবে এই সাধকের সেই শিষ্য স্বেচ্ছায় সাধকের কাছে আসবে সাধক কিন্তু তাকে জোর জাবস্তি করতে পারবে না তো সেই শিষ্য যদি স্বেচ্ছায় আসে স্বেচ্ছায় সেই সাধকের থেকে কর্ণপিসাশ্রীর বিদ্যাটি নেয় তাহলে সাধক হয়তো মুক্তি পেয়ে যাবে আর না হলে সারা জীবন বয়ে চলতে হবে মৃত্যুর পরেও কর্ণপিসাচিনীর সেবা করতে হবে এবং সে মুক্তি পাবে না তার পুনর্জন্মও হবে না সে মুক্তিও পাবে না এবং তাকে হয়তো মৃত্যুর পরে পিসাচ হয়ে তাকে ঘুরে বেড়াতে হবে অতৃপ্ত আত্মা হয়ে তাকে ঘুরে বেড়াতে হবে সে মুক্তি পাবে না এবং খুব জিনিসটা কষ্টের হয়ে যায় তো কারণ এটি আমাদের বুঝতে হবে যে সম্পূর্ণভাবে সে কর্ণপিসাচিনীর কাছে নিজেকে উৎসর্গ করে দিয়েছে